যাকে সৃষ্টি না করলে আমার মাওলা 18,000 মাখলুকাতের কোন বালু সৃষ্টি করতেন না তার নামের উপরে যে আসরে তার নামের কোনো সম্মান থাকবে না ওই আসরে আমার দয়াল নবীর কোনো মহব্বতও থাকবে না থাকবে না তাহলে আমি আমার দয়াল নবীর নামের উপরে একটা শান রাখি তারপর দেখি কোন দিকে যাব দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লোকায়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া আমার দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া প্রতি রাতে
আমার মায়ার নবীরে ওরে দয়া লাগিবা আসি যার যেমনটা ভালো লাগে করে নাসরিন সরকার অতীব চমৎকার করে একটি নাতের আসল আমাদের মাঝে শোনাইলে আমি ওইভাবে যাব না বাবা আমি ছোট করে সাইজের একটি প্রার্থনা গান আপনাদের মাঝে উপহার দেবো তারপর আপনারা কর্তাপক্ষ যেভাবে গাওয়াবেন চেষ্টা করবো সেই ভাবের উপরে যাদেরকে স্মরণ করি তারা যদি গাওয়াই দিও একটি গান কথা আমার মধ্য দিয়ে উপস্থাপন হবে ধন্যবাদ সবাইকে বাসের বাসিটা একটু দিতেই হবে ওর বেশি কম হয়ে গেছে ঠিক আছে দেখো দেখো মহানোহরায় দেখো মনোরায় ওই আছে উদয় কি আনন্দময় সাধু সাধু বাজারে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে দেখো দেখো মনোরায় ওই আছে উদয় দেখো মনোরায় ওই আছে উদয় কি আনন্দময় সাধু সাধু বাজারে পাপের ভাগ্যে এমন দিন কি আর হবে রে যথারে সাধুর হাতে শেখা মাওলার পরম নিরন্তর যথারে সাধুর হাতে শেখা মাওলার পরম নিরন্তর হ্যাঁ পদচার নিষ্ঠা না হয়তো জানি কপালে কি আছে রে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে দেখো দেখো মনোরায় অজয় উদয় দেখো মনোরায় অজয় উদয় কি আনন্দময় সাধুর সাধু বাজারে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে সাধু সুপর সেরে মনের কষ্ট হয় রে চন্দন সাধু শুভ রসে সাধু গুরুর যে মহিমা বেঁধে দিতে নাই যার সীমা হ্যালো সাধু সবাই এনে মন আমাই হ্যালো সাধু সবাই এনে মন আমাই হ্যালো সাধু সবাই এনে মন আমাই আবার যেন ফেরে ফেলিস না রে পাপির ভাগ্যে এমন দিন কি এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে দেখো দেখো মনোরাই হয়ে যায় উদয় দেখো মনোরাই হয়ে যায় উদয় কি আনন্দময় সাধুর সাধু বাজারে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে গো পাপির ভাগ্যে সাধুর সুপর সেরে মন কষ্ট হয় রে চন্দন সাধুর সুপর সেরে বাবাজি এই দেশে হিন্দু মানুষ আছে না সাউন্ড সিস্টেম ওলা ভাই এই দুহারির সাইড ভোগালটা একটু কমাই রাখেন এক হিন্দু জমিদার বাড়ি প্রতি বছর নাম গান হয় নাম গান প্রতি বছর নাম গান হয় হিন্দু মানুষটা খাঁচায় ভরে একটা ময়না পাখি পোষে আগে তো শৌখিন মানুষ যারা তারা খুব ভালোবেসে ময়না পাখি পালতো ময়না পাখি পালে খাঁচার মধ্যে ময়না যারা নাম গান করার জন্য আসে তারা প্রত্যেক বছরই দরবারে আসে এসে তারা নাম গান করে হরি নামে মুক্তি কৃষ্ণ নামে মুক্তি গুরু নামে মুক্তি
হরি নামে মুক্তি, কৃষ্ণ নামে মুক্তি, গুরু নামে মুক্তি। এক এক করে কয়েকটা বছর চলে গেছে, ওই বাড়িতে নাম গান হবে, নাম গান হইতেছে, হরি নামে মুক্তি, কৃষ্ণ নামে মুক্তি, গুরু নামে মুক্তি। খাঁচার বন্দি ময়না চিৎকার দিয়ে বলে, বন্ধ কর, বন্ধ কর হরি নামে মুক্তি, বন্ধ কর কৃষ্ণ নামে মুক্তি, বন্ধ কর গুরু নামে মুক্তি। জিজ্ঞেস করা হইল, ময়না কেন? বলা হইল, হরি নামে যদি মুক্তি হয়, গুরু নামে যদি মুক্তি হয়, কৃষ্ণ নামে যদি মুক্তি হয়, আমি ময়না এই বাড়ির খাঁচার মধ্যে কয়েকটা বছর ধরে বন্দি। আমি যেদিন থেকে হরি নাম শুনেছি, আমি যেদিন থেকে কৃষ্ণ নাম শুনেছি, যেদিন থেকে গুরু নাম শুনেছি, আমি তো সেদিন থেকেই পাঠ করি, সেদিন থেকেই হরি নাম জপি, কৃষ্ণ নাম জপি, গুরু নাম জপি, আমার তো মুক্তি হইল না। নামেই যদি মুক্তি হয়, আমার মুক্তিটা কোথায় হইল? যারা কীর্তন করবে ওরা বাড়ির মালিককে ডেকে ডেকে বলে, বাবা আপনার খাঁচায় যদি ময়না পাখি বন্দি থাকে, আপনার বাড়ি তার নাম হবে না, আপনার বাড়ি তার নাম করব না। বাড়িওয়ালা বাধ্য, খাঁচার বন্দি ময়নাকে ছেড়ে দিল পাশে আমের গাছ, গাছের ডালে যাইয়ে ময়না পাখি বসছে, ওরা নাম করতেছে, হরি নামে মুক্তি, কৃষ্ণ নামে মুক্তি, গুরু নামে মুক্তি। ময়না চিৎকার দিয়ে বলে, হরি নামে মুক্তি না, কৃষ্ণ নামে মুক্তি না, গুরু নামে মুক্তি না, একমাত্র সাধুগুরুর চরণ তলে হইল ভক্তের মুক্তি। আজকে যদি এতগুলি সাধুগুরু মানুষ এই বাড়িতে না আসতো, আর আমি আমার মনের কথাটা যদি সবার কাছে না বলতে পারতাম, তাহলে এই বাড়ির মালিক কোনোদিন আমাকে খাঁচা থেকে মুক্ত করে দিত না। আজকে আমরা যারা এই দরবারে আসছি, আল্লাহ বলে, আমি আল্লাহ আমার রাসূলের প্রেমে নামে যেখানে 40 জন মানুষ থাকে, সেখানে অবশ্যই অবশ্যই আল্লাহর একজন ওলি থাকে, আর না থাকলেও আমি আল্লাহ কাউকে না কাউকে ওই জায়গায় ওলি নির্ধারণ করি। বাবা এমন একটা জায়গায় আসছি, সেই অলির চোখের সাথে চোখ, বুকের সাথে বুক, সেই অলির একটু পদধুলি যদি আমার গায়ে লাগে, আজকে এই সাধুর বাজার, এই সাধুর সঙ্গ থেকে হইল আমার সারা জীবনের পাপের মুক্তিও হইতে পারে। এই জন্য আমার ফরিদপুরের বাবা যান সাধু খালিমাল চিস্তি নিজামি, ওনার একটা গানের মধ্যে উনি বলছে, আদব এসক জাগে মহাব্বতের বাজারে, বেদবি কেউ কইরো না পিরলিদের দরবারে। আজকে এখান থেকে অনেকেই অনেক কিছু নিয়ে যাবে, আবার অনেক অনেক কিছু হারিয়েও যাবে। তাই তো সাইজের এই কথাটা, সাধুর সুপর শেরে মন তাদের কষ্ট হইলে চন্দন, সাধুর সুপর শেরে মন বনের কষ্ট হইরে চন্দন, তাই ফকির লালন খোঁজ আর কি ধন, সাইজি লালন খোঁজ আর কি ধন, সাধুর রঙ্গে রং ধরো রে পাপির ভাগ্যে, এমন দিন কি, এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে। সাধুর সুপর শেরে মন বনের কষ্ট হইরে চন্দন, সাধুর সুপর শেরে মন বনের কষ্ট হইরে চন্দন, তাই ফকির লালন মানুষ খোঁজ কি আর ধন, তাই ফকির লালন মানুষ খোঁজ কি আর ধন, সাধুর রঙ্গে একেবারে রং ধরো রে পাপির ভাগ্যে, যেমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে। ওই দেখো মনরাই, ওই যাই তো কিলা মন
দেখো দেখো মনোরাই হয়েছে হৃদয় দেখো দেখো মনোরাই হয়েছে হৃদয় কি আনন্দময় সাধুর সাধবা যারে পাপীর ভাগ্যে যেমন দিন কি যেমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে আমার ভালোবাসা বুঝবে মানিকগঞ্জে দৌলতপুরে গান করছে, ওখান থেকে আমাদের মানিকগঞ্জের গানগুলো আবার দিনেই হয়, তা আস্তে আস্তে রাত হয়ে গেছে। যাই হোক ভাই আসছেন, ধন্যবাদ আপনাকে চরণ ধুলি দেওয়ার জন্য। তো যাই হোক, পাশাপাশি আরেকটা গান আমি করি, যেহেতু পালা দিয়েছে পালাটা একটু ঠিক রাখতে হবে, তাই না? ধারাটা ঠিক রেখে একটা গান আমি করি। আসলে গুরু ভজন করব, গুরু ভজন করতে গিয়ে আমার মনটা শুধু ডাইনে বাঁয়ে ঘুরে, এক জায়গায় ঠিক থাকে না। তাই কবি একটা গানের মধ্যে বলেছেন, কোনটারে ঠিক রাখা যায়, একদিকে তে দিলে নজর আরেকদিক অন্ধকার হয়, একদিকে তে দিলে নজর করিলেন জগৎ জুড়া সেজদা হারাম খোদা ছাড়া, আন করিলেন জগৎ জুড়া সেজদা হারাম খোদা ছাড়া, আন করিলেন জগৎ জুড়া সেজদা হারাম খোদা ছাড়া, আমার মুর্শিদ পারদুক সামনে খাড়া, মুর্শিদ পারদুক সামনে খাড়া, দয়াল পারদুক সামনে
সেজদার সময় তুই কোথায় দয়া সেজদার সময় তুই কোথায় একদিকে তে দিলে নজর আরেক দিক অন্ধকার হয় একদিকে তে দিলে নজর ও নূরানীর দুইটি ও নূরানীর দুইটি নেহাত কোনটারে ঠিক রাখা যায় বলো কোনটারে ঠিক রাখা যায় একদিকে দিলে সকলরা বেতে বলে বরজুক লেখে দলিলে সকলরা বেতে বলে বরজুক লেখে দলিলে তারে ধুইয়ে নিলে কোনটারে ঠিক রাখা যায় একদিকে তে দিলে নজর আরেক দিক অন্ধকার হয় আমার তো কোনো কিছুই ঠিক নাই নীরও ঠিক নাই নূরও ঠিক নাই এই নীর এবং নূর দুইটাই যদি ঠিক না থাকে তাহলে তো আমার তরি এমনিতেই ডুবে যাবে নবী আইন করিলেন জগৎ জুড়া সেজদা হারাম খোদা ছাড়া মুর্শিদ বরযুগ সামনে খাড়া আমি সেজদার সময় তুই কোথায় আল্লাহ ব্যতীত সেজদা হারাম এদিকে আমার মুর্শিদ বরযুগ সামনে খাড়া আমি সেজদাটা দেই কোন জায়গায় আমি সেজদাটা দিব কোন জায়গায় এমন কি কোনো কায়দা আছে এমন কি কোনো কৌশল আছে যে কৌশলে সেজদা দিলে আল্লাহ ব্যতীত তো সেজদা হারাম তাহলে কোন কৌশলে সেজদা করলে পরে আমার আল্লাহও খুশি থাকবে আমার মুর্শিদও খুশি থাকবে সেই কায়দাটা কি কোন কায়দায় কোন ভাবে সেজদাটা করতে হবে হবে এই সেজদা নিয়ে কিছু কথা আপনি আলাপ করবেন এই ভক্তি নিয়ে কিছু কথা আমি আপনার কাছ থেকে জানতে চাই যা শুনলে পরে মানুষের কাজে আসবে মানুষের জ্ঞান হবে নাকি কারণ আমরা অনেকেই আম মানুষ আছি যারা একজন মানুষ আরেকজন মানুষের পায়ে সেজদা করলে পরেই কয় হায় হায় রে কি করছে কি কন বাবা কয় কি করলো সেজদা করলো আল্লাহ ব্যতীত তো সেজদা হারাম একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পায়ে কিভাবে সেজদা করে এটা তো বিলকুল হারাম এই হারাম জিনিসটারে কেমনে আপনি ঠিক করবেন এই ঠিক করার কৌশলটা কি কায়দাটা কি আপনি একটু বলে যাবেন আসলে দয়াল গোগাছে কিছু চাইতে হয় না দয়ালরা না চাইতে অনেক কিছু দিয়ে দেয়
তো আমি কিছু চাইতে চাই না দয়াল, আপনি তো দয়ার সাগর। দয়ালরা ভক্তের মুখ দেখলেই বুঝতে পারে যে আমার শিষ্যটা কি চায় আর কিসের অভাব, সেই অভাবটা পূরণ যে করতে পারে সেই তো দয়াল। হ্যাঁ, আমার দয়াল যেন আমাকে একটু আমার ভিতরে যে অপূর্ণ কিছু আছে সেটা যেন পূরণ করে আমাকে দিয়ে দেয়। এই গানের ভিতরে অনেক কথা আছে, ওনার ভালো লাগলে উনি যেন সুন্দর করে একটু আমাকে বুঝিয়ে বলে। গান পাশাপাশি দয়ালের নাম নিয়ে, আমার মুর্শিদের নাম নিয়ে, হ্যাঁ আমার হেলাল চান, আমার বিল্লাল চান, এদের নাম নিয়ে একটা গান আমি গাব, তারপর দেখি কোন দিকে যাওয়া যায়, ওইদিকে যাওয়ার চেষ্টা। দেখলে দয়ালে ওরে নূরের ছবিরা, ওরে আমার দূর হইয়া যায় কাছে অমৃত সুধা, এইভাবে আমার দয়াল আমার কাছে অমৃত সুধা, হরে মর্ষি আমার দয়াল আমার কাছে অমৃত সুধা, দরদিরে আমার দয়াল আমার কাছে অমৃত সুধা, ওরে আমা হেলাল নামে এত মধু অদরদি ওই নামে তে ভরা জাদুরে, হরে আমা দয়াল নামে হাত মধু
ওই নামে তে ভরা জাদুরে আমা মুর্শিদের নামে এত মধু অদরতি ওই নামে তে ভরা জাদুরে আরে এখন ভবে যত ফকির সাধুরা অদরতি মুর্শিদের নামে প্রেমে বান্ধা ভবে ভবে যত মুর্শিদের নামে প্রেমে বান্ধা আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা হরে দয়াল আমার মুর্শিদ আমার কাছে অমৃত দিরে আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা যে যারে ভ জনা করে এই জগতে সেই তো মুক্তি পেতে পারে গো দরদিরে যে যারে ভ জনা করে এই জগতে সেই তো মুর্শিদ পাইতে পারে গো রে যে যারে ভ জনা করে এই জগতে সেই তো মুক্তি পেতে পারে গো আরে এখন ভয় পাই নাই অমৃত সুধা দরদিরে আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা দরদিরে আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা আর কোন ধ নাই ভরসা ও দয়াল রে কেবল তোমার চরণ আশারে হদর দি আর কোন
কোনো দর নাই ভরসা কোনো ধো নাই ভরসা ও দয়াল রে কেবল তোমার সর আশা গো আরে এখন পাগল তারা শেষ মীমাংসা আমার মুর্শিদ আমার কাছে অমৃত সদা এ আসরে অনেকেই বসে আছি অনেকেই অনেক কিছু হারা কেউ মাতা হারা কেউ পিতা হারা কেউ জুরের ভাইকে হারা মুর্শিদ আছে তার ভক্তকে হারা ভক্ত আছে তার মুর্শিদকে হারা আমি যার চরণেই দেহখানা নিয়ে রাখলাম যাকে ভালোবেসে যার চরণ তলে সব কিছুই সঁপে দিলাম তাকেও হারিয়ে ফেললাম বাড়ি ছাড়া যেমন গ্রাম নেই ব্যথা ছাড়াও মানুষ নাই প্রত্যেকটা মানুষের ভিতরে ব্যথা আছে এখানে যারা বসে আছেন কেউ মুর্শিদকে হারিয়ে বসে আছে কেউ মা বাবাকে হারিয়ে বসে আছে হারানোর ব্যথা প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে আছে আমি আমার মুর্শিদকে আমি দেখতে পারি কিন্তু আমি কাউকে দেখাইতে পারি না অদয়াল যেই কথা আমার কাছেও বলা যায় না যে দুনিয়াতে আনছে জন্ম দিছে তার কাছেও কিন্তু মনের দুইটা কথা বলা যায় না বলা যায় কার কাছে যদি কারো কাঙ্গালের মুর্শিদ থাকে যদি কারো কাঙ্গালের দয়াল থাকে যদি কেউ তাকে মনোপ্রাণ দিয়ে ভালোবেসে থাকে এই মনের দুইটা কথা একমাত্র তার কাছে বলা যায় বাবা এতে বিনা আর কারো কাছে বলা যায় না হারানো ব্যথা সবার হৃদয়ে আছে আমার ভিতরেও আছে গানের মধ্যে বলেছেন যে যারে ভজনা করে সেই তো মুক্তি পেতে পারে যদি শুদ্ধ একটা মন নিয়ে কোনো ভক্ত যদি তার মুর্শিদের ভজনা করতে পারে যদি করতে পারে অবশ্যই অবশ্যই তার মুক্তি হবে আর মনের ভিতরে যদি সেই ভজনাটা না থাকে গুরুর প্রতি যদি বিশ্বাস না থাকে সে কোনোদিনও পার হতে পারবে না সব কিছু হারিয়ে ফেলেছি কিছুই নাই বাবা আমি আমার রশিদ চানকে হারাইলাম এখানে হারানোর অনেক মানুষ আছে যারা হারিয়ে বসে আছেন অন্য কিন্তু তা বুঝবে না যার হারাইছে একমাত্র সেই বুঝতে পারবে যার হারাই নাই সে কোনোদিনও বুঝতে পারবে না বাজান তার হারাইলে কেমন লাগে
দুই ভাই এক রাস্তা দিয়ে যায়। ছোট ভাই বড় ভাইকে প্রশ্ন করে, বলতো ভাই জগতের বুকে সবচেয়ে ভারী বোঝাটা কি? ছোট ভাই তো বুঝে না, ও কয় কেন পাথরের বোঝা আর নয় লোহার বোঝা, এর সে ভারী বোঝা কে জগতের বুকে হতে পারে? বড় ভাই দুই চোখের জল ফেলে দিয়ে কয়, ভাই রে বাবা যেদিন মারা গেল সেদিন সমাজের লোকেরা কয়, তুই না বাপের বড় বেটা, যা তোর বাবার লাশটা তুই কাঁদে নে। ও ভাই সেদিন আমি আমার মুর্শিদের লাশটা, আমার দয়ালের লাশটা, আমার বাবার লাশটা কাঁধে নিয়েছিলাম। আমার মনে হইল এর সে ভারী বুঝার এই জগতের ভারে হতে পারে। যদি কোনো সন্তান তার পিতা মাতার লাশ এই কাঁধে বহন করে থাকে, একমাত্র সেই বুঝতে পারবে এই লাশের ওজনটা কতটুকু। রাস্তায় রাস্তায় ঘুরি, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি, জানি না আমার কষ্টগুলো আমার ব্যথাগুলো কার স্পর্শে মুছানো হয়ে যাবে। তাই তো গানের মধ্যে বলেছেন, দয়াল আমার আর কিছু চাওয়ার নাই, গানের মধ্যেই বলেছেন, আর কোনো ধন নাই ভরসা অদরদি কেবল তোমার সর আশা গো দয়াল, আর কোনো ধন নাই ভরসা অদরদি কেবল তো পাগল তাহার সেই বরদি মুর্শিদ রূপে আছে খুদা আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা হরে দয়াল আমার রসিকজান আমার কাছে অমৃত সুধা এইভাবে আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা জগতে আমার মুর্শিদ অমৃত সুধা। আরে এখন দেখলে দয়ালের নূরের ছবি তো সুধা এইভাবে আমার দয়া আমার কাছে অমৃত সুধা এইভাবে আমার দয়া আমার কাছে অমৃত সুধা।
উপস্থিত হয়েছে আমার টাঙ্গাইলের গর্ব গৌরব আমাদের শরীয়ত সরকার আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা সালাম শ্রদ্ধা জানাই ওর সাথে যারা আসছে প্রত্যেকের প্রতি ভালোবাসা আজকের গুরু শিষ্য পালা অত্যন্ত চমৎকার প্রশ্ন সেই সাথে আমরা অনেকটা সময় একটা জায়গার মধ্যে ছিলাম যেখানে গেলে আর কিছু লাগে না তারপরেও রাত তো আছে যে হয়তো একটু আলোচনার মধ্যে আমাদেরকে থাকতে হবে তো অত্যন্ত চমৎকার একটা গান পদকর্তা দরবেরজি লালন ফকির যে গানটা আমরা শুনলাম নিরে নুরে দুইটি নিহার কোনটারে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় আইন করলেন জগৎ জোড়া সেজদা হারাম খোদা ছাড়া মুর্শিদ বর্জক এইটা সামনে খাড়া সেজদার সময় থুই কোথায় সকল রাবেতা বলে বর্জক লেখা রয় দলিলে কারে থুয়ে কারে দিলে আমি এক মন নিয়ে কই দাঁড়াই শেষ কথাটা হইল যদি বেলায়েতে হতো বিচার ঘুচে যেত মনের আধার লালন ফকির এধার ওধার দুই ধারেতেই খাবি খায় তো তার কাছ থেকে একটা গান শুনলাম পরে আমার মুর্শিদ আমার কাছে অমূল্য সুধা এই গানের যেই শেষ কথাটা পাগল তারার শেষ মিনতি মুর্শিদ রূপেই আছেন খোদা কি শরীয়ত ভাই আরো কিছু লাগে আর কিছু লাগে না তারপরেও বাড়তি আলোচনার মধ্যে যাব না তার গানের কাছ থেকে তার গানের কাছ থেকে একটা গান আমি আপনাদেরকে শুনাই একটা গান শুনেন আমার কাছ থেকে যে গানটা আমি করব যে লেখকের গান করব উনি আমার পদকর্তা লালন ফকিরেরও কমপক্ষে তিন চারশো বছর আগের একজন মহাজন একটা গান আপনাদেরকে শোনাবো গানটা হইল মেহের সাইজির গানটা একটু শোনেন এই গানের মধ্যে কিছু হিসাব আছে আর কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আপনারই আশোক বেগে আগো মে ছিলেন তিনি তিনি ও তুই জুনলে জালাল করগা খেয়াল বলেন আপনি ও কিরে জুনলে জালাল করগা খেয়াল বলেন আপনি সত্তর হাজার পর্দার আরে একটা ডিম্পু রাকার রেখে নারে তেনির নিরেতে নূর হয় সত্তর হাজার পর্দার আরে একটা ডিম্পু রাকার রয় সেদিন আপো নারিয়াছে ভরে ডিম্পু গোলেই হয় পানি ওরে সেদিন আপো নারিয়াছে ভরে ডিম্পু গোলেই হয় পানি
নারেতে নীর আর নীরেতে নূর হয়, সত্তর হাজার পর্দার একটা ডিম্বুর আকার রয়, আপনারই আশেক ভরে সেদিন ডিম্বু গোলে, হয় পানি জুনলে জালাল করগে খেয়াল, বলেন আপনি এই কথার থেকে আমরা যা পাই, নীরে নূরে দুটি নিহার, নীরে নীরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায়, এখানে জলে কি বাতি বাল্ব, আচ্ছা এটা চলছে এটার সৃষ্টি কোথায়, কুষ্টিয়া ভেড়ামারা কাপ্তাই নদী, কি কাপ্তাই নদী থেকে কারেন্ট উৎপাদন হইতেছে, এইখানে এসে চলতেছে আলো, এর উৎপাদন হইল পানিতে, কারেন্টের উৎপাদন পানিতে না, নীর শব্দের অর্থ হলো পানি, আর এই পানির থেকে সৃষ্টি হয়েছে আলো, এইটা জ্বলছে এই জায়গায়, ওই পানিতে যদি গ্যাঞ্জাম ঘটে এখানে কি আলো জ্বলবে, হ্যাঁ ওইখানে যদি গ্যাঞ্জাম হয় তাহলে এখানে আলোটা জ্বলবে না, না নীর, নীর থেকে হইল নূর, যদি নীর ঠিক হয় তাহলে নূরও ঠিক আছে, আর এই নীর যদি কেউ ঠিক করতে চায়, এরকম একটা গান আছে না, যার আছে নিরিখ নিরাপণ দিব্য নয়ন সে পেয়েছে, নিরিখ নিরাপণ যার ঠিক তার নীর ঠিক, যার নীর ঠিক তার নূর ঠিক, নীর যার ঠিক হয় নাই তার নূর ঠিক হয় নাই হবে না, নীর যখন আকার ধরে, নীর যখন নূর হয় তখন হয় আকার, আর নূর যখন আকার ধরে তখন হয় সৃষ্টি, এখানে একটু বুঝতে হবে, নীর থেকেই নূর, যদি নীর ঠিক হয় তাহলে নূর ঠিক হবে, এই জন্যই গানটার মধ্যে এইভাবেই বলা আছে, নারেতে নীর আর নূরে নীরেতেই নূর হয়, সত্তর হাজার পর্দার আরে একটা ডিম্বুর আকার হয়, আপনারই আশেক ভরে দেখ ডিম্বু গলেই হয় পানি, কিরে জুনলে জালাল করগা খেয়াল, বলেন আপনি ও তুই পূর্ব রাগের কথা রে শুন, অন্ধকারের আগে ছিল দেখ আলিপে মিলন, ওরে সেথায় আলিপ ছিল আল্লাহর গঠন তলি লেগি হাই শুনি, নবী আইন করলেন জগৎ জুড়া সেজদা হারাম খোদা ছাড়া, মুর্শিদ বর্জক সামনে খাড়া, সেজদার সময় থাই থুই কোথায়, তোমার কপাল ভালো এই জন্য বর্জক, এই মুর্শিদ বর্জক এসে তোমার সামনে দাঁড়ায়, এটা সবার ঘটে নাকি, এটা সবার ঘটে না, আজহার স্যার একটা গানের মধ্যে আছে, তুমি নামাজ মুর্শিদ সেজদা চেয়ে দেখো তাই, একমাত্র মুর্শিদের চরণ বিহনে ভক্তের সেজদার জায়গা নাই, সেথায় আলিব ছিল আল্লাহর গঠন বাবা দলি লেগি হাই শুনি, কিরে জুনলে জালাল করগা খেয়াল, বলেন আপনি আরে জুনলে জালাল করগা খেয়াল, বলে আপনি কিরে জুনলে জালাল করগা খেয়াল, বলে আপনি ওদিন মেহের সাই কয় হিরু চাঁদ গোসাই আসাও কোন তালে, ডাইনে আল্লাহর পায় মোহাম্মদ ইহার সকলেই বলে, ওরে সাধু মেহের সাই কয় হিরু চাঁদ গোসাই আসাও কোন তালে, ডাইনে আল্লাহর বাই মোহাম্মদ ইহা সকলেই বলে, এই কথা বলছি এইবার সাধুর বাজারি হার ভেদ যা নে যারা দিব্য জ্ঞানী, এই কথা বল
বলেছি এইবার সাধুর বাজারি হার ভেতে জানে যারা হয় দিব্য জ্ঞানী কিরে জুনলে জালাল করগা খেয়াল বলেন আপনি কিরে জুনলে জালাল করগা খেয়াল বলে আপনি কিরে জুনলে জালাল করগা খেয়াল বলে আপনি যদি বেলাইতে হতো বিচার ঘুষে যেত মনের আধার লালন ফকিরে ধার ও ধার দুই ধারেতেই খাবি খায় বাবা মাঝখানে নদীর মাঝখানে নৌকা ঝড় আসছে যদি চিন্তা করি এই পারেই যাব নেই পারেই যাব এই পারেই যাব না এই পারে যাব তাহলে তরিটা মারা যাবার ভয় আছে আর যখনই তার একটি কুল ঠিক হয়ে যাবে আমাকে এই কুলে ভিড়তেই হবে ওই তরি মারা গেল একটু হিসাব কিতাব কই দেয় তারপরে মারা যেতে হবে সেজদা বিষয়টা এইভাবে বুঝাইতে চাইছে এই যে আমরা পীর মুর্শিদ রাজা করি একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হইল সেজদা হইল দুই প্রকার একটা হইল ইবাদতের সেজদা আর একটা হইল সম্মানী সেজদা একটা হইল ইবাদতের সেজদা আর একটা হইল সম্মানী সেজদা মাথা নিচু করলেই সেজদা হয় না কি মাথা নিচু করলেই সেজদা হয় আপনি যদি ইবাদতের সেজদা করতে চান তাহলে আপনাকে অজু করতে হবে অজু করতে হবে জায় নামাজে দাঁড়িয়ে জায় নামাজের নিয়ত করতে হবে নামাজের নিয়ত করতে হবে তাকবীর দিতে হবে তাহরিমা বানতে হবে রুকুতে যাইতে হবে তারপর আসবে আপনার সেজদা এটা হইলে ইবাদতের সেজদা আর যেটা সম্মানী সেজদা এটার মধ্যে এত কিছু লাগে না মাথা নিচু করলে সেজদা হয় না ইল্লামা বেআমাল নিয়াত সকল কিছু ভর করে আপনার নিয়াতের উপরে আপনি যে সেজদাটা করলেন আপনার নিয়াতটা কি বিষয়টা হইল এখানে ইবাদতের সেজদা করলে সেখানে নিয়াত করতে হয় না নিয়াত করতে হয় না আর যখন একটা মানুষ আমরা আর একটা মানুষের কদম বুঝি করি পায়ের মধ্যে সুমা দেই তখন কি আমরা এই ইবাদতের নিয়ত করে সুমা দেই নাকি হ্যাঁ তাহলে আমাদেরকে বুঝতে হবে ইবাদতের সেজদা একটা বিষয় আর সম্মানী সেজদাটা হইল আর একটা বিষয় এখন এটা কি ছিল কয় জায়গার থেকে নেবেন আবু দাউদ শরীফ 709 পৃষ্ঠার মধ্যে ছাপা হইল দেওবন্দের মেসকাত শরীফের 402 পৃষ্ঠা বুখারী শরীফের সরাবত ফুলবাড়ির মজিব হাজার আসকালানি রহমতুল্লাহ উনি এই হাদিসটারে সহি বলে ঘোষণা করেছেন উনি একটি হাদিসকে সহি বলে ঘোষণা করেছেন এই হাদিসটা হযরতে জারিন রাদিয়াল্লাহু আনহু তাআলা উনি ওনার থেকে হাদিসটা বর্ণিত যিনি কায়েজ গোত্রের প্রধান উনি বলেছে আমরা মদিনায় গেলাম সুয়ারি নিয়ে অর্থাৎ ঘোড়া নিয়ে আমরা নবীজির সামনে যাওয়া মাত্র আমরা তড়ি ঘড়ি করে তাড়াতাড়ি করে ঘোড়ার থেকে নাইমে যেয়ে আমার হুজুর পাকের পায়ের মধ্যে চুম্বন করলাম হাতের মধ্যে চুম্বন করলাম এটা হইল সুন্নতের আসল এটা হইল সুন্নতের আসল নবীজির পায়ের মধ্যে চুম্বন করলো হাতের মধ্যে চুম্বন করলো হস্ত বুঝি কদম বুঝি এটা হইল সুন্নতের আসল যারা কয় মানুষ মানুষরে সেজদা দিয়ে পারবো না উনাগরই কেতাব ভারতের দেওবন মাদ্রাসার মহাদ্দেশ মাহবুল হাসান দেওবন্দি উনার ফতোয়ার কিতাবের মধ্যে উনি লিখছে দিনদার পরহেজগার আউলিয়া কিরাম মুস্তাকিকু কদম বুসি কর্ণে মুস্ত হবে একজন মানুষ পাঁচজন মানুষের পায়ের মধ্যে সুমে দিয়ে পারব অসংখ্য দলিল আছে একজন মানুষ কমপক্ষে পাঁচজন মানুষের পায়ের মধ্যে চুমা দিতে পারবে সন্তান পারবে তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিতে ছাত্র পারবে তার শিক্ষকের পায়ের মধ্যে চুমা দিতে নেককার বাদশা হইলে পূজারা পারবে তার পায়ের মধ্যে চুমা দিতে
একজন আশেক তার মাশেকের পায়ের মধ্যে অর্থাৎ একজন ভক্ত তার পীরের পায়ের মধ্যে এই চুমাটা দিতে পারবে। সম্মানী লোক আসলে তার সম্মানার্থে তার পায়ের মধ্যেও চুমা দেওয়া যাবে। এগুলা কইলাম দলিল আর হাদিস। আচ্ছা বাবা, কুরআন যার ফয়সালা করে তার ফয়সালাটা আর কোনো কিছু দিয়ে করা লাগে? কুরআন যদি কোনো বিষয়ের ফয়সালা করে তার ফয়সালাটা আর কোনো কিছু দিয়ে করা লাগে না? আর কুরআন থেকে কোনো কিছু বাদ দিতে গেলে, কুরআনের কোনো কথা কোনো আয়াত বাদ দিতে গেলে কুরআন দিয়ে বাদ দিতে হবে। হাদিস দিয়ে কুরআনের আয়াত রহিত করা যাবে না, কোনো দলিল দিয়ে কুরআনের আয়াত রহিত করা যাবে না, কোনো ব্যক্তির মন গড়া কোনো কথার উপরে কুরআনের আয়াত রহিত করা যাবে না। কি কুরআনের কোনো আয়াত কোনো ছুরা কুরআনের কোনো কালাম কথা যদি রহিত করা হয় তাহলে এটা কুরআন দিয়ে করতে হবে। কি সারা কুরআনের মধ্যে দুইটা সুরা একেবারে নাজিল হইছে, সারা কুরআন শরীফের মধ্যে দুইটা সুরা একেবারে নাজিল হইছে, তার মধ্যে একটি সুরা নয়, একটি হইল আল শিফা, যেটাকে সুরা ফাতিহা বলা হয়। যে আল শিফা, শিফা হইল সকল রোগের ঔষধ, সকল রোগ থেকে মুক্তির উপায়, এটা হইল উম্মুল কোরআন সুরা ফাতিহা। আর একটা সুরা হইল সুরা ইউসুফ, এই সুরাটা নাজিল হয়েছে সেজদার জন্য, এই সুরাটা নাজিল হয়েছে কদম বুসির জন্য। আপনারা পড়ে দেখেন, ইউসুফ রহিল এগারো ভাই, ইউসুফ রহিল এগারো ভাই, ইউসুফের ছোট আর একজন, ইউসুফের পরে একজন হয়েছে, ইউসুফ হইল দশ নম্বর। ইউসুফ, ইউসুফ নবী, উনি একজন নবী, আর ওনার যিনি বাবা উনি হইল ইয়াকুব নবী। আচ্ছা বাবা, আমার মতো সাধারণ মানুষ ভুল করতে পারে, আল্লাহর নবীরা ভুল করছে না? হ্যাঁ, আমার মতো একটা গায়ক এক হাজার কথা কই তার মধ্যে দশটা ভুল হইতে পারে, আল্লাহর নবীরা কিরকম ভুল করছে? করে নাই। ইউসুফ নবী বয়স ছয় বৎসর, স্বপ্নে দেখলো আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা এর সকল কিছু এসে ইউসুফ নবীর পায়ের মধ্যেই সেজদা করে। ছয় বছরের পোলাপান ইয়াকুব নবী ইউসুফ নবীরে খুব বেশি ভালোবাসত। বাবারা কথা খারাপ লাগে আপনাকে? স্বপ্ন দেখে উনি ঘুম থেকে উঠে যাইয়ে বাবা খুব বেশি ভালোবাসে তো, আস্তে আস্তে যে বাবার কোলের মধ্যে বসছে, বৈশা বলতেছে, বাবা আজকে রাত্রে একটা স্বপ্নে দেখছি, একটা স্বপ্নে দেখছি। বাবা কি স্বপ্নে দেখছো? ইউসুফ নবী দেখে দেখে বলে, বাবা আমি দেখলাম আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা এর সকলে এসে আমার পায়ের মধ্যে সেজদা করে। বাবা মানুষ সবচেয়েতে বেশি কষ্ট পেইলেও কাঁদে, মানুষ সবচেয়েতে বেশি আনন্দ পেইলেও কাঁদে। ইয়াকুব নবী এতটা খুশি হইল ইউসুফ নবীর বুকের মধ্যে জড়াই ধইরা বলল, বাবা তুই একদিন নবী হবি, তুই একদিন নবী হবি, কিন্তু তোর একটা কথা বলি, তুই যে স্বপ্নটা দেখছিস তোর যারও দশটা ভাই আছে তাদের কাছে এই কথাটা বলিস নে। পোলাপান মানুষ তো ওর ভাইদের কাছেও বলছে, আমি স্বপ্নে দেখেছি আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা এর সকল কিছু আমার পায়ের মধ্যে এসে সেজদা করে। এক ভাই আর এক ভাইরে দেখে দেখে বলে, বাবা এমনি ইউসুফরে বেশি ভালোবাসে, আর যে স্বপ্ন ইউসুফ দেখলো অবশ্যই অবশ্যই ইউসুফ একদিন নবী হবে, আর ইউসুফ যদি নবী হয় বাবা তো আমাদের এমনি ভালোবাসে না, আমাদের কারো ভালোবাসবে না, আমরা একটা কাজ করি ইউসুফরে হত্যা করি, ইউসুফরে হত্যা করি। দশ ভাই বুদ্ধি কইরে বাবার সামনে যেয়ে বললো, বাবা আমরা শিকারে যাইতে চাচ্ছি, বাবা আমরা শিকারে যাব। বাবা বললো, ভালো কথা, যাও। বলে, বাবা আমরা ইউসুফরে সাথে কইরে নিয়ে যাই। ইউসুফ নবী বুঝতে পারলো ওরা ইউসুফরে হত্যা করবে, ওরা বুঝতে পারলো ইউসুফরে হত্যা করবে। বাবা বললো, না আমার ইউসুফ ছোট বাচ্চা মানুষ, ওরে তোমরা নিয়ে যাবা কে? দশ ভাই ডেকে ডেকে বলে, বাবা ও তো ছোট ভাই, আমরা সবাই ওরে ভালোবাসি, ও যদি আমাদের সাথে যায়
আমাদের ভালো লাগবে। ইয়াকুব নবীকে ইসুবরে নেওয়া যাবে না। আল্লাহ বলে জিব্রাইল যাও ইয়াকুব নবীকে বলো আমি যারে বাঁচিয়ে রাখি তারে ধ্বংস করে পৃথিবীতে এই শক্তিটা কারো নাই। ইয়াকুব নবী বলল যাও যাও তোমার আমার ইসুবরে নিয়ে যাও। ইসুবরে নিয়ে জঙ্গলে যাইয়ে একজনে লাথি মারে আর একজন ঘুষি মারে আর একজন গলা চাইপে ধরে। ইসুব নবী কয় ভাই ও ভাই আমি কি করছি আমার সাথে তোমরা এরকম করো কে? ভাইরা দেখে দেখে বলে তোরে মাইরে ফেলবো তোরে মাইরে ফেলবো। এক ভাই আর এক ভাই রে কয় কেমনে মারি কেমনে মারি। এই চিন্তা করতে করতে দেখে সামনে একটা কূপ। এক ভাই আর এক ভাই রে ডাক দিয়ে কয় ইসুবের জামা কাপড় গুলা খুইলে ওর হাত পা বাইন্দা আমরা কূপের মধ্যে ফেলাই দিয়েছি যাই এমনি মরে যাবে। হাত পাও বাইন্ধে ইসুব নবীরে কূপের মধ্যে ফেলাই দিল। পশু মাইরে পশুর রক্ত গুলা জামার মধ্যে লাগাইয়ে ওরা চলে গেল। যায় বাবার কাছে বললো বাবা জিজ্ঞেস করে এই তোর আসছিস আমার ইসুব কো? বলে বাবা ইসুব রে বাঘে খাইছে। ইয়াকুব নবী বলেছিল এটা হতে পারে না এটা হতে পারে না আমার ইসুব একদিন নবী হবে আমার ইসুব একদিন নবী হবে। কূপের মধ্যে ফলে গেছে ওই দিক দিয়ে বণিকের দল যাইতেছিল। বণিকের দলেরা হলো মুসা নবীর বংশধর। এরা পানি পিপাস খুঁজে খুঁজে একটা কূপ পাইল। কূপের মধ্যে বালতি ফেলাইল যে কূপে বালতি ফেলাইল ওই কূপের মধ্যেই ইসুব নবী। যখনই বালতিটা ফেলাইছে থাপা দিয়ে ইসুব নবী বালতিটা ধইরে ওরা টাইনা উঠায় এই বালতিটা ধইরে রাখছে ইসুব নবী উঠাইয়া বণিকের দল পাগল হয়ে গেল। আমরা একটা কথা জানি ইসুব নবীর চেহারার মধ্যে হইল নবুয়াত। আল্লাহ আমার নবীর পরে যদি সুন্দর চেহারা দিয়ে পৃথিবীতে কোনো নবীকে প্রেরণ করে থাকে এটা ইসুব নবীকে করেছিল। বণিকের দল পাগল হয়ে গেল হায় হায় এত সুন্দর চেহারা পূর্ণিমার চাঁদের মতো জল জল করে যে ছেলেটা এরকম একটা সন্তান এই কূপের মধ্যে ফালাই রেখে থুয়ে গেল এত বড় বেইমান কারা এটা আমরা কি করব কোথায় নিয়ে যাব? বণিক দলের যিনি সর্দার উনি বললে রে মিশরের বাজারে বিক্রি করব। ইসুব নবীরে মিশরের বাজারে নিয়ে গেল। সবচেয়েতে বেশি টাকা দিয়ে যেই মানুষটা আমার ইসুব নবীকে খরিদ করেছিলেন ওনার নাম হইল আজিজ মিশরি। আজিজ মিশরি আজিজ মিশরি খরিদ করে তার রাজদরবারে নিয়ে গেল। এদিকে বাবা কানতে কানতে বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এক সময় এই সুবনবী এই সুবনবী মিশরের গভর্নর হইল। আর এই সময় ইয়াকুব নবী খুব একটা অভাবের মধ্যে পড়ে তার 10 সন্তানকে ডেকে ডেকে বলল বাবা অভাবের মধ্যে পড়ছি আমার একটা পত্র নিয়ে তোমরা আজিজ মিশরির দরবারে যাও আজিজ মিশরির দরবারে যাও যাই আমার কথা বলো গা আমরা একটু অভাবের মধ্যে আছি যেন আমাদের একটু সহযোগিতা করে। 10 ভাই চলে গেছে আজিজ মিশরির দরবারে। যেদিন আজিজ মিশরির দরবারে 10 ভাই চলে গেছে ওই দিন আজিজ মিশরি দরবারে নেই। সিংহাসনের মধ্যে বসে আছে ইসুব নবী। ইসুব নবী সিংহাসনের মধ্যে বসা যখন 10 ভাই দরবারে ঢুকছে 10 ভাইরে দেখে ইসুব নবী চিনতে পারছে এরা আমার সেই 10 ভাই। তারপরে জিজ্ঞেস করে আপনারা কারা? বলে আমরা ইয়াকুব নবীর সন্তান। মানুষটা সিংহাসনের মধ্যে বসে থর থর করে কাঁপে সিংহাসন থেকে পড়ে যেতে চায়। ডেকে ডেকে জিজ্ঞাসা করে আপনার আব্বা হুজুর কেমন আছে? ওরা ডেকে ডেকে বলে মানুষটা যে হালে আছে ওনার থাকার চাইতে না থাকাটাই ভালো ছিল। বলে কেন? বলে আমাদের একটা ছোট ভাই ছিল ওর নাম হইল ইসুব। ছোটবেলা ওরে বাঘে খাইছে তো আমার সেই ছোট ভাইয়ের জন্য বাবা কাঁদতে কাঁদতে বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে
আমার ভাইয়ের জন্য কান্দতে কান্দতে বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। ইসুফ নবী বলে আজকে আপনারা দরবার থেকে যাইতে পারবেন না, আপনারা কালকে যাবেন। দরবারে রাইখে পরের দিন অনেক মালামাল তাদের হাতে দিয়ে ইসুফ নবীর গায়ের জামাটা খুইলে বড় ভাইয়ের হাতে দিয়ে বলল, ভাই আমার এই জামাটা নিয়ে যাই আপনার বাবার চোখের সামনে ধরবেন। বলা হইল কেন? বলে আপনার বাবার অন্ধ চোখ ভালো হয়ে যাবে। জামাটা নিয়ে যখনই দশ সন্তান বাড়িতে গেছে, ইয়াকুব নবী ঘর থেকে চিৎকার দিয়ে কয়, এই আমার ইসব আইছে, আমার ইসব বাড়ি আইছে। ছেলেরা ডেকে ডেকে বলে, বাবা পাগল হইছ, ও বাবা পাগল হইছে, ইসবরে ছোট কালে বাগে খাইছে, ইসব আসবে কোথার থেকে? বলে আমার ইসবের গায়ের গন্ধ আসে কোথার থেকে? তোমাদের কাছে কি আছে? বলা হইল, যিনি মিশরের গভর্নর আমরা আসার সময় ওনার গায়ের জামাটা খুইলে আমাদের হাতে দিয়ে বলছে, এটা যেন আপনার চোখের সামনে ধরি, আপনার চোখ ভালো হবে। চোখ ভালো হয়ে গেল, ইয়াকুব নবী চিৎকার দিয়ে কয়, এইটা আমারই চোখ। মিশরের যিনি গভর্নর উনি আমারই চোখ। চলো আমরা সবাই আমার ইসবের কাছে যাই। দশ সন্তান নিয়ে ইয়াকুব নবী চলে গেল, যাই সর্বপ্রথম ইয়াকুব নবী ইসবের পায়ের মধ্যে চুমন করছে। ইসবের মা সন্তানের পায়ের মধ্যে চুম্বন করছে, এক এক করে দশ ভাই ইসব নবীর পায়ের মধ্যে চুমা দিছে। ইসব নবী ও বাবার স্মারে সিংহাসনের মধ্যে বসাইয়ে তাদের পায়ের মধ্যে চুম্বন করছে, বাবা মায়ের পায়ের মধ্যে চুম্বন করছে। আমার নবীজি বলছে, যদি কোনো সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে চুম্বন করে, সে যেন আল্লাহর বেহেস্তের খুঁটির পায়ের মধ্যে চুম্বন করলো। শাহ আলম সরকারের একটা গানের মধ্যে উনি লিখছে, বাবাকে যার যার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়ে থাকে। সেবিও বাবাকে সেবিও মাকে, ওরা কাবার চাইতে বড় সম্পদ। যদি বাবা মা বেঁচে থাকে, যারা আছে পায়ে হাত দিয়ে বলবো, বাবার পায়ের মধ্যে চুমা দেবেন, মায়ের পায়ের মধ্যে চুমা দেবেন। আমি ছোট মানুষ, আমার পাপের তো সীমা নাই, তারপরে একটা কথা বলি, এতে যদি কোনো প্রকার পাপ হয়, আমি আমার মাওলাকে রেখে রেখে বলি, আমার কথা শুনে যারা বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দেবে, এতে যদি তাদের কোনো পাপ হয়, আল্লাহ তুমি তাদের বিচারটা না কইরে এই কথা বলার জন্য তুমি নিজে আমার বিচারটা কইরো। এর জন্য যদি কোনো পাপ হয়, বিচারটা যেন আল্লাহ আমার করে, আপনার বিচার যেন না করে। যদি বেঁচে থাকে বাবা মা, তার পায়ের মধ্যে চুমা দিন, আর দেওয়ার পরে দেখেন আপনার বাবা মা আপনার দিকে কোনভাবে কীভাবে আর আপনার কোন নজরে দেখে, এতটুকু বাস্তব। যদি নগদ জান্নাত থেকেও বসবাস করতে চাও, তাহলে বাবা মায়ের পদস্থলে আশ্রয় নেও। বাবা মায়ের পদস্থলে যারা আশ্রয়, তারা নগদ জান্নাতে বাস করে। আপনার শিক্ষকের পায়ে চুমন করবেন, লেখকার বাচ্চা হইলে তার পায়ের মধ্যে চুমন করবেন, আপনি আশেখ হয়ে আপনার মাশেখের পায়ের মধ্যে চুমন করবেন করবেন। যদি কোনো পাপ হয়, এই পাপটা যেন আমার হয়, আপনার যেন না হয়। সে জায়গায় দাঁড়িয়ে বাংলার ভাবুকের একটা গান আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে নাই আগে পিছে, পুইরা দেহ কইরা ছে আঙ্গেরা মাগর বাসীরা, যে পুইরা ছে হেলাল প্রেমের পুরা, যে পুইরা ছে হেলাল চাঁদ প্রেমের পুরা নগর বাসীরে, যে পুইরা ছে দয়াল প্রেমের পুরা, আর দয়াল রে ভালোবাসি
কবর প্রেমের এমনি ধারা পান থাকতে জীবন্ত মরাবে বোঝে না সে পান গৌরাবে ছাড়া নগরবাসী বোঝে না সে পান গৌরাবে বোঝে না সে পানি গৌরারে সারা নগরবাসী বোঝে না সে পানি গৌরারে সারা নগরবাসী বোঝে না সে পানি গৌরারে সারা পেলাল চাং ভালো মন্দ দুইটাই সমান ভক্তের ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় পান বন্ধুর গান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় পান বন্ধুর গান ভালো মন্দ তার দুইটাই সমান তারাই আনন্দে গায় আমার হেলালের গান যারা গুরুর ভাবে হইছে মরা পাগল যারা গুরুর ভাবে হইছে মরা পাগল মন আমার যে কই আছে কবর প্রেমের পুরা আরে যে কই আছে বাল প্রেমের পুরা নগর বাসী যে কই আছে বাল প্রেমের পুরা আরে যে কই আছে পূর্তি প্রেমের পুরা নগর বাসী যে কই আছে দয়াল প্রেমের পুরা ভিতরে বাহিরে গৌর শয়নে স্বপনে গৌর রে বোঝে না সে পান গৌরা রে ছাড়া নগরবাসী রে বোঝে না সে পান গৌরা রে ছাড়া নগরবাসী বোঝে না সে পান গৌরা রে ছাড়া ও তার ভিতরে বাহিরে গৌর শয়নে স্বপনে গৌর রে বোঝে না সে প্রাণ গৌরার সারা নগর বাসী বোঝে না সে প্রাণ গৌরার সারা ও তার মাথায় লইয়া দুঃখের পূজা করতেছে গৌ রঙ্গ পূজা মাথায় লইয়া দুঃখের পূজা করতেছে গৌ রঙ্গের পূজা মাথায় লইয়া দুঃখের পূজা সে করতেছে গৌ রঙ্গের পূজা সামনে কইরা ভাবের মূর্তি খারা রে পাগল সামনে কইরাই আমার হেলাল মূর্তি খারা নগরবাসী রে যে পুইরাছে গৌর প্রেমের পুরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসী রে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা ওরে যে পুইরাছে মূর্তি প্রেমের পুরা নগরবাসী রে যে পুইরাছে সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো আর মন্দে বাংলার ভাবুক আব্দুর রশিদ সরকার ওই ভাবে দেখ মরা নগরবাসী রশিদ সরকার ওই ভাবে দেখ মরা নগরবাসী রশিদ সরকার ওই ভাবে দেখ মরা সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো আর মন দেবে রশিদ সরকার ওই ভাবে এক মরা নগরবাসী রশিদ সরকার ওই ভাবে এক মরা নগরবাসী রশিদ সরকার ওই ভাবে এক মরা ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা যাবে ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা যাবে উপর ভাব দেখাইছে হঠাৎ কইরা চইলাও গেছে তালাশ কইরা আর পাবি না তোরা তারে তালাশ কইরা আর পাবি না তোরা নগরবাসী যে পুইরাছে গৌর প্রেমের পুরা সদাই থাকে প্রেমানন্দে ও যার যাই আসে না ভালো আর মন্দে
রশিদ সরকার ওই ভাবে রেখে মরা নগর বাসী রশিদ সরকার ওই ভাবে রেখে মরা নগর বাসী ও রশিদ সরকার ওই ভাবে রেখে মরা বেলাল চান ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ কইরা সইলা যাবে ভাবের উপর তব দেখাবে হঠাৎ একদিন কইলা যাবে বেলাল চান ভাবের উপর ভাব দেখাইছে দেখ তোদের সাইরা চইলা গেছে তালাশ করলেও আর পাবি না তোরা তারে তালাশ করলেও আর পাবি না তোরা নগরবাসী রে যে পুইরাছে গৌর প্রেমের পুরা আরে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসী রে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা আরে যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসী মুর্শিদ নামে মুর্শিদ পেবে যার পুরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসী রে যে পুরেছে গৌর প্রেমের পুরা যে পুরেছে আমার হেলাল চাঁদ হেলাল চাঁদের প্রেমের পুরা নগরবাসী রে যে পুরেছে গৌর আমার মুর্শিদ আমার হেলাল চাঁদ আমার বেলাল চাঁদের প্রেমের পুরা পরম দয়ালু মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আমরা ওলিয়া উলিয়ার দরবারে আসছি সকলেই বলি আলহামদুলিল্লাহ তৎসঙ্গে যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটি বালির কণাওয়াল্লা সৃজন করতেন না সর্দার দো আলম সরোয়ারে কায়নাত আকাইরে নামদার রসুল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দোহা পাপড়ি জুজানুরুল হুদা সিরাজম মনিরা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু মানব মুক্তির একমাত্র সন তাহলে বাইয়াত পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি রাখি আজকে আমি মনসুর শাহ বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি আমার হেলাল চাঁদের দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি আমি বেল্লাল চাঁদের দরবারে ভক্তি রাখছি আলিম পিসাবের দরবারে ভক্তি রাখছি আমি আজকে তো 22 তারিখে গাজীপুরে গান করছি 23 তারিখে গতকাল রাত্রে আনসার একাডেমি ফকির আবুল সরকারের সাথে গান করছি ওখান থেকে আজকে দিনের বেলায় গান করছি মানিকগঞ্জ ঘিওর থানা তা আমি বলছি যে গান পরিশেষে আমরা যাব এখান থেকে আবার চলে যাব সকালে সিঙ্গার দিনে গান আছে রাত্রে আবার গাজীপুর গান আছে তা ও বলছে যে ভাই আমার দয়াল বাড়ি আমার যাইতে হবে তা আমি নিয়ত করছিলাম যে ঘিওর গান করে শেষ করে ওই মমতাজের ভাইয়ের বাসায় আমার গান তো বলল যে না আমার দয়াল বাড়ি যাইতে হবে তা আসলে আমি যাইতে চাইলেও আমার যাওয়া এই জন্যই হয় নাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি আমার নসিবে আছে আজকে হেলাল চানকে উশিলা করে আমার বেল্লাল চানকে উশিলা করে সকল দরবারে যত ভক্তবৃন্দ আশেকান জাকেরান মুরব্বিয়ান প্রত্যেকের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি বাস্তববাদী ধর্মের কথা বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন আল্লাহু মরুন সত্য বড়ই তিতে বাবা নবী মানুষ বেশে আসছিল বটে কিন্তু তাকে মানুষ ভাবা যাবে না তিনি অপ্রাকৃত সত্তা উনি জন্ম নিয়েছিলেন পবিত্র মক্কা নগরে উনি থাকতেও চেয়েছিলেন মক্কায় কিন্তু মক্কার মানুষ ওনাকে থাকতে দেয় নাই উনি রাতের বেলায় হিজরত করেছেন
আমি একটি গান আগে গাই, তারপরে মালিক দেখি আমার হেলাল চান, তার স্মরণে মুর্শিদ আমার বেলাল চান আমার আলিম চানকে স্মরণে ধরে রাখতে পারে। আমার মন থেকে এই গানটি আমি গাব। হৃদয় সিংহাসন
हर तुमी एक बार से दाव देखा हर यमर दलाल चाल का दारी हर तुमी एक बार से दाव देखा हर यमर दलाल चाल का दारी आमी तुमर सहरने रो दी शकली तो जानो पहला लमान की हाले जाइली आमी तुम्हारा ओ हलाल चान चरने रो हर तुमी एक बार से दाव देखा हर अमर दलाल चांद का दारी भजन गुरु जी को तो भालोबासार वस्तु स्त्री पुत्र परिवार परिजन आत्मीय स्वजन बंधु बांधव पारले तुम्हार दयाल के एक बेशी बेशी मोहब्बत करियो আমরা হারিয়ে কাঁদি এ জগতে যদি কারো বাবা হারিয়ে যায় স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান হলে তাকে বাবা বলে সম্বোধন করা যায় কারো যদি মা হারিয়ে যায় স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান হলে তাকে মা বলে সম্বোধন করা যায় জগত সংসার মাজারে যদি কারো ভাই হারিয়ে যায় জোড়ার ভাই তরিকার ভাইকে বক্ষের সাথে টান দি নিয়ে বলে আইরে ভাই তুই আমার ভাইয়ের মতো কিন্তু এই জগতে যদি কারো মুর্শিদ হারিয়ে যায় যে আসনে আমি আমার হেলাল চানকে বসিয়েছি যে আসনে আমার বেল্লাল চানকে আমি বসালাম এই জায়গাটা যার শূন্য হয়ে আছে জগতে এমন কেউ নেই তাকে দিয়ে আমি আমার শূন্য স্থান পূরণ করে নেব মুর্শিদ আত্মার আত্মীয় ছটবসুখ বিসর্জন দিতে হয় গুরুর সেবায় বড়পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তার চেহারার মধ্যে একটা নুরতাজিল্লি ভাব ছিল উনি যে রাস্তাতে গমনাগমন করতেন মানুষ আপন আপন কর্ম বিরত রেখে রাস্তার দুপাশে দাঁড়িয়ে ওনাকে এক পলক দেখার লক্ষ্যে দাঁড়িয়ে থাকতেন তৎকালীন সময় মুসলমান আলী মুসি নামে একজন চামার বসে বসে জুতা সেলাই করতেছে তো ভাব সমস্ত মানুষ বড়পীরকে দেখার লক্ষ্যে আপন আপন কাজ বিরত রেখে সবাই সারিবদ্ধভাবে রাস্তার দুপাশে ভিড় জমিয়ে দিয়েছে কিন্তু ওই লোকটা করছে কি একখানা বসন দিয়ে তার মুখটা ঢেকে রাখছে বড়পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর অলি অন্তর্যামী বুঝতে পারলেন ভক্তদেরকে ডাক দিয়ে বলতেছে হে ভক্তের দল কত মানুষ আমাকে দেখার লক্ষ্যে তাদের আপন আপন কর্ম বিরত রেখে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়ালো কিন্তু ওই যে লোকটা মুখে বসন দিয়ে ঢেকে রাখছে ওর মুখ
আমি কি এমন অপরাধ করছি একটু গিয়ে জিজ্ঞেস করো তো ওর কাছে, আমি কি অপরাধ করছি ওর কাছে তুমি একবার যে জিজ্ঞেস করো। তখন ভক্তরা গিয়ে বলতেছে, এ বাবা, বড় পীর আব্দুল কাদের জেলা নিয়ে এই রাস্তাতে যাইতেছে আর তুমি বসন দিয়ে মুখখানা নিচু করে রাখছো, আমার বড় পীর কি তোমার সাথে কোনো অপরাধ করেছে? তখন আলী মুসি বলছিল, বাবা রে তোর তোদের কাছে কি বলো, তোমার পীরকে পাঠিয়ে দাও, তোমার পীরের কাছে আমার মনের কথাটা বলি, তোমার পীরের কাছে আমার মনের কথা শেয়ার করব, কথোপকথন করব। অন্তর্যামী বড় পীর বুঝতে পারলেন, ভক্ত প্রাণ তাকে জিজ্ঞেস করলো, বাবা জান সে আমাদের কথা তো শুনছেই না, বরং একটি কথা বলে, আপনাকেও নিজেই যাইতে কয়। বড় পীর তার নিকটে গিয়ে বলছিল, বাবা এই রাস্তা দিয়ে কার যাওয়ার কথা তুমি কি জানো? মাথা নিচু করেই বলে, হ্যাঁ জানি, আজকে এই রাস্তায় কার যাওয়ার কথা, তার কি নাম কোনোদিন শুনেছ? বলে, হ্যাঁ শুনছি। মাথা নিচু করেই বলে, শুনছি। বলে, বলো তো তার নাম কি? কয়, তার নাম বড় পীর আব্দুল কাদের জিলানি। কয়, তাকে কি দেখার ইচ্ছা তোমার জাগে না? মাথা নিচু করেই বলে, তাকে কখনোই দেখার ইচ্ছা জাগে না। তখন বলল, জাগে না কেন? বলল, দয়াল আমাকে মাফ করে দিবেন, আমি এই জগতে এমন একজন মানুষের কাছে আমার জীবন যৌবন মন প্রাণ বিক্রি করে দিয়েছি, তাকে দেখতে তেমন ভালো না, তার চেহারাটা কুচ্ছি কালো, আমি লোক মুখে শুনেছি বড় পীর আব্দুল কাদের জিলানির মুখে আল্লাহর রসুলের প্রদত্ত শক্তি পাওয়ার নূর তাজাল্লা তার মধ্যে ভরপুর আছে, যে বড় পীরকে একবার দেখে সমস্ত কিছু ত্যাগ করে বড় পীরের পিছনে সে লেলিয়ে পড়ে। দয়াল, হে আপনার নুরানি বদন দেখে যদি আবার হেলাল চন্দ্রের বদনটা আমি হারিয়ে ফেলি, আপনার মধুময় নুরানি বদন দেখে যদি আমি আমার মুর্শিদ ছেকেল চুরত্রে বর্জ খারিয়ে ফেলি, তাহলে আমার মতো অপরাধী আর কেউ হবে না। টান দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানি বক্ষের সাথে বক্ষটা মিশিয়ে বলল, আমি আল্লাহর অলি আশীর্বাদ করে গেলাম, তুইও আল্লাহর অলি, তোর পীরও আল্লাহর অলি, আমার হেলাল চন্দ্রের সাথে যে কোন জন্মের ভালোবাসা, এটা ওয়াদা ছিল জন্ম জন্মান্তরে, বেল্লাল চান হেলাল চান যেন তোমাকে আমি পাই। ওরে আমার শিশু কানার ভালো বাসারে, ওরে আমার শিশু চান
চল লাইক মাঠে কান্দাও
ও আমার হেলাল চান, ও আমার বেল্লাল চান, মনসুর চান, বেল্লাল চান মাঠে দেখা দেওয়ার আমার যত মনের দুঃখ খুইলা কইতাম তরে, দয়াল হারা কাঙাল যারা, রে দয়াল হারা কাঙাল যারা দেখলে তরে যাই রে চেনা, দয়াল হারা কাঙাল যারা দেখলে তরে যাই রে চেনা, বেলাল হারা কাঙাল যারা খালি 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 লাগে রে, ওরে আমার হেলাল রয় কোথায়, সাথী হারা পাখি আনুবাই এই না ধুনি, যার হারালো সে জানে হারালোর যন্ত্রণা, যার হারাই নাই সে বুঝে না হারাইলে কি জানা, যার হারালো সেই জানে, আরে যার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যার হারালো সেই জানে, আরে এই অন্য ব্যথা জানে না রে, যার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যে হারালো সেই তো জানে, মাতা নাই মার পিতা নাই রে, ওরে আমার নাই তো জোরার বাই, অসময় নিদানের কালে আমার তরিকার ভাই, ভাই জানে বাইয়ের দরদ রে যায় মরছে জোরের বাই, ভাই সুগে কারবালাই হুসাইন পানি খায় নাই, চুরার কবুতর যাব ওরে ভাই জুরাই জুরাই ঘুরে, একটা কবুতর উড়ে কি জুরার শোভা, ভাইয়ে জানে ভাইয়ের ভাবে, ভাইয়ে জানে ভাইয়ের গালা তরিকার ভাই কলার মালা, ভাইয়ে জানে ভাইয়ের আমার তরিকার ভাই গলার মালা, ভাই জানে ভাইয়ের জালা তরিকার ভাই গলার মালা, ভাই জানে ভাইয়ের জালা কোথায় আছো রে আমার হেলাল চান্দের গোলাম, বেল্লাল চান্দের গোলাম, আমার মনসুর চান্দের গোলাম, আইরে ভাই বক্ষে আই আই না বুকে আই, জন্মে জন্ম পাই যেন তোর মতো আই, আইরে ভাই বক্ষে আই, আইরে ভাই বক্ষে আই তোর মতো ভাই কোথায় রে ভাই, আইরে ভাই বক্ষে আই আমি তোর মতো ভাই কোথায় রে পাই, আইরে ভাই বক্ষে আই তোর মতো ভাই কোথায় যে পাই, আইরে ভাই বক্ষে আই লাগে যেন এক জাগাতে দুজন ছিলাম পরস্পর, আবার রহ ইয়াছে দেখাও অনেক দিনের হইছে দেখা, অনেক দিনের পর
আমার ওই তো দেখা অনেক দিনের পর গো অনেক দিনের পর লাগে জানো একদা গাতে তুমি আমি আমার পাগল ছিলাম পরস্পর তাই তো আবার রহ ইয়াসে দেখা অনেক দিনের হইছে দেখা বেলাল চান অনেক দিনের পর গো অনেক দিনের পর না দেখাই যে এত বেলাল চান না দেখাই যে এত বছর না দেখাই যে এত বছর তাও কেন মন মনে কই না জানিয়া গেল দেখা হইছিল ও কোথায় তরে দেখলে আমার তোরে লাগে জানা চিনি চিনি লাগে জানা চিনি চিনি তুই কিছু হবি নিশ্চয় না জানিয়া গের দেখা হইছিল ও কোথায় হেলাল চান না জানিয়া গের দেখা হইছিল ও কোথায় সাথী হারায় এই জগতের আমি কুড়ি একাই একা পাপিত প্রাণ শীতল হইতো পাইলে তোমার শীতল হইতো পাইলে তোমার দেখা গো পাইলে তো ও মার দেখা বেলাল চান পাইলে তোমার দেখা গো পাইলে তো ও মার দেখা পাপিত প্রাণ শীতল হইতো পাইলে তোমার শীতল হইতো পাইলে তোমার দেখা গো পাইলে তো উমার দেখা শীতল হইতো পাইলে তোমার দেখা গো পাইলে তো উমার দেখা দেখা হইছিল ও কোথায় তরে দেখলে আমার মনে কই না জানিয়া গেল দেখা হইছিল ও কোথায় তরে দেখলে আমার মনে কই না জানিয়া গেল দেখা হইছিল ও কোথায় তরে দেখলে আমার মনে কই না জানিয়া বের দেখা হইছিল ও কোথায় ছতয় দেখি দেখার সাদরে আমার হেলাল চান মিটে নাই জীবন না দেখিলেই চমকাই উঠি জল জল এ নয় তোর কারণে জল আসে নয়নে গো জল ঝরে এ নয়নে বেলাল বেলাল চান ইমান চান মিটে নাই জীবনে না দেখিলেই চমকাই উঠি জল জলে এ নয় তোর কারণে জল ধরে নয়নে গো জল ঝরে এ নয়নে তোর কারণে জল ঝরে নয়নে গো জল ঝরে এ নয়নে তবে দেখলে আমার মনে কয়
দেখলে আমার মনে পায় না জানিয়া গেরে দেখা হইছিল ও কোথায় তবে দেখলে আমার মনে পায় না জানিয়া গেরে দেখা হইছিল ও কোথায় তাই হেলাল চান বেলাল চান আমার আমিল চান দেখলে আমার মনে কয় না জানি আগের